নমস্কার বন্ধুরা, মাই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলে আপনারা ঘরোয়া খাবারের রেসিপি পাবেন। চলুন দেখে নিই আজকে কি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি এনেছি যে রেসিপি, তার নাম হচ্ছে পিসপ্যাশ। তো এটা কোথা থেকে এসছে এই রেসিপি, এটা আমি পরে বলছি। তো তার জন্য লাগবে গাজর, আলু বড় টুকরো করা, পেঁয়াজ নিয়েছি আমি দুটো বড় টুকরো করা, ক্যাপসিকাম, বিনস। এবার ঘি নিয়েছি, ঘি লাগবে, আর এটা প্রেশার কুকারেই করতে হবে। বাসমতি চাল নিয়েছি, এখানে আমি 300 গ্রাম আদা রসুন বাটা নিয়েছি। আর গরম মশলা নিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতাও নিয়েছি, এটা আমাকে ফোড়ন হিসাবে দিতে হবে। তো এখানে আমি সাদা তেল দিয়েছি, আর তার সঙ্গে আমি ঘি দেবো। এখানে আপনারা বাটারও ইউজ করতে পারেন। তো আমি এখানে ঘিটা ইউজ করলাম। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো এবার ভাজা হতে থাকবে। তো এটা একটা অ্যাংলো ইন্ডিয়ান ডিশ। তো আলুটা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে এবার আমি গোটা গরম মশলাটা দিয়ে দেবো। তো এটা হচ্ছে একটা অ্যাংলো ইন্ডিয়ান ডিশ, আর এটা আমি প্রথম দেখেছিলাম গোয়েন্দাগিন্নি যে সিরিয়ালটা হতো ইন্দ্রাণী হালদারে, তখন আমাদের প্রিয় যে লিলি চক্রবর্তী ছিল, তো ওনার একটা এপিসোডে এইটা দেখানো হয়েছিল এই রেসিপিটা। তো এবার আমি ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি না। তো এটা অনেক আগে যখন বাড়িতে কোনো শরীর খারাপ হতো, যেমন জ্বর জ্বালা এইসব হতো, তো মুখে কোনো রুচি থাকতো না, অনেক দিন ধরে জ্বর থেকে ওঠার পরে শরীরটাও দুর্বল হয়ে যেত, তো তখন এই খাবারটা বানিয়ে দেওয়া হতো। আর এখন তো ঘরে 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 শরীর খারাপ হচ্ছে, তো তার ফলে এবার আমি ওই সবজিগুলো দিয়ে দিলাম। তো তার ফলে যখন খুব দুর্বল থাকে শরীর, তো এইটা আপনারা বানিয়ে খাওয়াতে পারেন, খুব ভালো, খুব তাড়াতাড়িও হয়, পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত। এবার আমি ওই সবজিগুলোর জন্য অল্প নুন দিয়ে দিলাম, আদা রসুন বাটা। তো এটা পিসপ্যাশ নামটা কেন হয়েছে বা কী বৃত্তান্ত সেটা আমি বলতে পারবো না, তো নামটা পিসপ্যাশ এটাই আমি জানি। এটা কিন্তু খিচুড়িও না, এটা পোলাও বা বিরিয়ানিও না, কিন্তু এটা পিসপ্যাশ। তো এবার মাংসগুলো দিয়ে দিলাম, চিকেন দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম মতনই চিকেন নিয়েছি, আর ওখানে আমি 300 গ্রাম মতন চাল নিয়েছি। খুব তাড়াতাড়ি হয় আর খুব টেস্টি। এটা যে শুধু রোগীর পথ্য হিসেবে দেওয়া, মানে তারাই খেতে পারবে অন্যরা না, এমন কিন্তু না, এটা ভীষণ হেলদি আর ভীষণ টেস্টি। এখানে আমি চিকেনটার জন্য একটু নুন দিলাম, নুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। তো এটাতে আমি হলুদ দিলাম, হলুদ কিন্তু দেয় না, কিন্তু এখন যা পরিস্থিতি চলছে চারিদিকে, তো সেই কারণে আমি একটু হলুদটা দিলাম, আর কাঁচা লঙ্কা দিলাম, কেননা খাবারে একটু হলুদ দিলে আমার মনে হয় ভালো এই সময় অন্তত। আর আমি একটু হলুদ দিতে পছন্দ করি, আমি একদম সাদা সাদা রান্না আমার ভালো লাগে না, আপনারা যদি না চান তো না দিলেও চলবে। তো যখন এই রকমভাবে হয়েছে, চিকেনটা একটু ভাজা হয়েছে, সব সবজিগুলোও হয়েছে, খুব ভাজতে হবে না, মোটামুটি একটু সাতলে নিলেই হবে, তখন আমি চালগুলো দিয়ে দেবো। চালগুলো আমি 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, রেখে আমি জল ঝরিয়ে নিয়েছি, এবার আমি চালটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি হালকা হাতে মশলাগুলোর সঙ্গে চালটাকে আমি মেশাবো, আর খুব সামান্য চালটা ভাজা ভাজা হবে, যাতে মেশাতে গিয়ে আবার ভেঙে না যায় চালটা, এমনভাবে মেশাতে হবে, খুব হালকা হাতে চালটাকে মেশাতে হবে। সবজি মশলা সবের সঙ্গে চালটাকে মেশাতে হবে। তো এটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান ডিশ। তো ওই মিলিজুলি সরকার যেরকম হয় ওই রকম, কিন্তু মিলিজুলি সরকার যেরকম
বেশি দিন চলে না, টেকসই না, কিন্তু এই খাবারটা কিন্তু ভীষণ টেকসই। এটা আপনার বাড়িতে অবশ্যই করবেন, একবার অন্তত করে দেখবেন, অল্প করে দেখবেন যে কীরকম টেস্টি হয়। আর বাড়িতে যদি শরীর খারাপ হয় সবার, তখন অনেক কিছু রান্না করতে ইচ্ছাও করে না, তো এইরকম একটা করে প্রেশার কুকারে বসিয়ে দেবেন, একটা মাত্র সিটি মারবেন, তারপরে খাবেন, আর কিচ্ছু লাগে না এর সঙ্গে। তো হয়ে গেছে, এবার আমি গরম জলটা দিলাম। আর জলটা আমি পরিমাণ মতন দিতে হবে, মানে যাতে ওই সবজি মাংস চাল সমান সমান জল থাকে, একদম সমান সমান জল থাকে। তো আমিও আগে জানতাম না এরকম একটা এত সুন্দর একটা পদ আছে। তো আরেকটু নুন দিলাম আমি চালটা দেওয়ার পরে, জলটা দেওয়ার পরে আরেকটু চিনি দিলাম। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন চিনিটা। তো ওই যখন গোয়েন্দাগিন্নি সিরিয়ালটা হয়েছে তখন ওই এপিসোডটা দেখেছি, দেখার পরে বললাম বাহ দারুণ তো, পিসপ্যাশ নাম একটা পদ, এটা তো করতে হবে, দেখতে হবে এটা কীরকম হয়। তারপরেই আমি এটা করেছিলাম, তখন থেকেই আমি করি এই জিনিসটা। আপনারা এটা শুধু তেল ছাড়া বাটার দিয়েও বানাতে পারেন, একটা মাত্রই সিটি পড়বে, বা শুধু ঘি দিয়েও বানাতে পারেন। একটা সিটি পড়ার পরে এটাকে আমি বন্ধ করে দেবো, আর যখন এটার থেকে ভেপারটা বেরিয়ে যাবে নিজের থেকে, তারপরে আমি এটাকে খুলবো। তো তৈরি হয়ে গেছে আমার পিসপ্যাশ, তো আপনারাও বাড়িতে একবার করবেন, করে দেখবেন যে পিসপ্যাশটা কেমন হয় খেতে, করে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। অনেকে এটাতে আরেকটু বেশি জল দেয়, আরেকটু ঘাটা ঘাটা করে, কিন্তু আমি বেশি জল দিইনি, ঘাটা ঘাটা না, আমার এইভাবেই ভালো লাগে জিনিসটা। তো আমি এইরকমই করেছি, কিছুটা নিজের মতন করেও করেছি, কিন্তু রেসিপিটা একদম সেম আছে, রেসিপিটা একদমই এইরকম, কিন্তু জলটা আমি একটু কম দিয়েছি। তো এই যে ফাইনালি যেটা এসে দাঁড়িয়েছে, হয়ে দাঁড়িয়েছে এইরকম। তো টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।